হাতে মাত্র আর 4 থেকে 5 দিন, সময় একেবারেই নেই। তাই এখন চলছে গণেশ ও বিশ্বকর্মা তৈরির জোর কদমে পাল পাড়াতে কাজ, এখন ব্যস্ততাও তুঙ্গে। নাওয়া খাওয়ার সময়টুকু বাদ দিয়ে দিনরাত চলছে তারই প্রস্তুতি, আর কয়েকটা দিনই তারপরেই শুরু হচ্ছে বিশ্বকর্মা ও গণেশ পূজা। তাই এখন পালপাড়ায় চলছে জোর কদমে কাজ। বিশ্বকর্মা থেকে গণেশ দুই প্রতিমারই কাজ চলছে। মাটির কাজ অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, এখন শুরু হয়েছে রঙের কাজ। যদিও এবছর ব্যবসা ভালোই হবে এমনটাই মনে করছেন মৃৎশিল্পীরা, কারণ অর্ডারও ভালোই পেয়েছেন। তাই এখন দিন দুপুর থেকে রাত না খাওয়া দাওয়া করেই চলছে গণেশ ও বিশ্বকর্মা প্রতিমার জোর কদমে কাজ। জলপাইগুড়ির এক মৃৎশিল্পী বলেন, এবছর বায়না ভালোই পেয়েছি তাই কাজেও মন এসেছে, আশা করা হচ্ছে দুর্গাপুজোও ভালো হবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, আমাদের টিভি। এখন খুব প্রস্তুতির কাজ চলছে, রঙের কাজ হচ্ছে। আর গণেশ গণেশ তো মোটামুটি তৈরি হয়ে গেল, গণেশ কয়েকটা বানানো হচ্ছে, 4-5টা বানানো হবে। এবার তো ভালোই দেখা যাচ্ছে, গণেশ পুজো ভালোই যায়, অন্য বাসকে অনেক ভালো আশা ভালো। এবার আপনাদের মোটামুটি দিলেন কোন প্রতিমা? আমাদের ওই চা ফ্যাক্টরির বিশ্বকর্মা প্রতিমার অর্ডার ছিল। এবার কেমন দেখছেন মৃৎশিল্পীদের পরিস্থিতি বা দাম দর? না, সে কতবারের তুলনাতে একটু বেশি দাম হবেই, কারণ জিনিসপত্রের যা দাম ওনাদেরও তো একটু পোষাতে হচ্ছে। তাই যাই হোক, একটা মধ্যস্থ করে একটা বায়না দিলেন। হ্যাঁ, বায়না দিলাম। কিসের বায়না দিলেন? বিশ্বকর্মা। দাম বেড়েছে? দাম তো সেই তুলনায় খুব একটা বাড়েনি, তবে বাজার ঠিকই আছে আমাদের।